জায়গাটি এক সময় মুখর থাকত শিশুদের আনাগোনায়, এখন শুধুই ধ্বংসস্তূপ। শনিবার গাজার দেইর আল বালার এই স্কুলটিতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারান প্রায় অর্ধশত ফিলিস্তিনি, যার বেশিরভাগই নারী ও শিশু, আহত অন্তত শতাধিক। নভেম্বর থেকে আমরা এখানে আছি, এতদিন কিছুই হয়নি, আজ তারা আমাদের উপর হামলা চালায়। জানি না কোথায় যেতে হবে, কোনো নিরাপদ জায়গা নেই। তারা একদিন বলে পূর্বে যেতে, আর একদিন পশ্চিমে। স্কুল, তাবু, কোনো কিছুই এখন আর নিরাপদ নয়। আমি আমার প্রতিবেশীদের তাবুতে বসেছিলাম, হঠাৎই হামলা শুরু হয়। খাদিজা স্কুলে আশ্রয় নেওয়া সব মানুষই আহত হয়েছে, তারা নির্দোষ এবং তাদের সাথে এটা হওয়া ঠিক হয়নি। সম্প্রতি গাজায় একের পর এক বিদ্যালয়ে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। খাদিজা স্কুলের ভেতরে হামাসের একটি কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্র ছিল বলে দাবি করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানায় তারা। তাদের মতে হামলার নির্দেশনা, পরিকল্পনা এবং অস্ত্র মজুত করার জন্য গোপন আস্তানা হিসেবে ওই কম্পাউন্ডটি ব্যবহার করছিল হামাস। তবে ইসরায়েলি অভিযোগ অস্বীকার করেছে হামাস। নিহতদের সবাই বেসামরিক নাগরিক ছিলেন বলে নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, শনিবার থেকে দেইর আল বালা এবং দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় নিহত হয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি। দেওয়ান মুবাশ্বিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।